السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام عليك سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. أما بعد، প্রিয় দর্শক শ্রোতা, যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ। আজকে আমরা নাকের পরিপাশ থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় এই আমল সম্পর্কে জানব। তো বন্ধুরা, যারা এখনো আমাদের ভিডিওটি লাইক করেনি লাইক করে দিবেন, এবং আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা নতুন নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমাদের ফেসবুক পেজটি যারা এখনো ফলো করেননি ফলো করে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো বন্ধুরা, যারা নাকের পলিপাস সম্পর্কে জানতে যাচ্ছেন কি আমলের মাধ্যমে নাকের পলিপাসকে দূর করা যায়, ছোট্ট একটি আমল, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ যখন আদায় করি, ফরজ নামাজ আদায় করার পরে, অর্থাৎ ফরজ নামাজের যখন আমরা সালাম ফিরানোর পরে আমরা সাতবার দুরূদ শরীফ পাঠ করব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুণবাচক নাম ইয়া কবিউন এই নামটি আমরা 21 বার পাঠ করব, তারপর পুনরায় আবার 7 বার দুরূদ শরীফ পাঠ করব, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা মোনাজাতের মাধ্যমে ফরিয়াদ জানাব। আপনি যে রোগ নাকের পলিপাস সম্পর্কে ভুগছেন, পলিপাস নিয়ে ভুগছেন আপনি, সেই পলিপাস নিয়ে আপনি সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন। তো বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর যদি ভরসা রেখে এই আমল করেন নিয়মিত, তাহলে ইনশাআল্লাহ পলিপাস থেকে চিরতরে আপনারা মুক্তি পাবেন।